যে বড় খবরে আমরা নজর রেখেছি তৃণমূল কাউন্সিলর খুনের সাত দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন। এবার পানিহাটির সাত নম্বর ওয়ার্ডে পিটিএ খুন, দেহে ভোজালির কোপের আঘাত রয়েছে। গত রবিবার পানিহাটি আট নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূল কাউন্সিলর। পানিহাটি আগরপাড়ায় মোহাম্মদ আরমান নামে একজনকে পিটিএ খুন। পনেরো দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, এমনই দাবি করা হচ্ছে পরিবার সূত্রে। সাত নম্বর ওয়ার্ডে পিটিএ খুন, ঠিক সাত দিনের মাথায় তৃণমূল কাউন্সিলর গত রবিবার খুন হয়েছিলেন। সাত দিনের মধ্যে ফের পানিহাটির পাশের ওয়ার্ডে আবারও পিটিএ খুন। গত রবিবার পানিহাটি আট নম্বর ওয়ার্ডে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর, এবার সাত নম্বর ওয়ার্ডে পিটিএ খুনের ঘটনা। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে সাত দিনের ব্যবধান, এর আগে পানিহাটিতে আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন, এবার ঠিক তার পাশের ওয়ার্ডে পিটিএ খুন করা হয়েছে। এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে কি কি জানা যাচ্ছে? দেখো অনুসুয়া, আমরা এই দাঁড়িয়ে আছি একেবারে পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ড আগরপাড়ার নয়াবস্তি এলাকায়। বিকেল পাঁচটা নাগাদ এখান থেকে দেহ উদ্ধার হয়েছে। ক্যামেরাম্যান শিবুপালকে দেখাতে বলবো। বিশাল পুলিশ বাহিনী র্যাব এখানে মোতায়েন করা হয়েছে এবং ঠিক পাঁচটা নাগাদ এই যে আগরপাড়ার নয়াবস্তি এবং শিবুকে দেখাতে বলবো, এই জায়গা যেখানটা পুরো ঘিরে রেখেছেন তদন্তকারীরা, এই ঠিক নর্দমার পাশ থেকে দেহটি উদ্ধার হয়েছে। একদম ক্ষতবিক্ষত অবস্থায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উদ্ধার করে দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে তার নাম মোহাম্মদ আরমান। আপনার ঠিক বাড়ির কাছ থেকে দেহ পাওয়া গেছে? কি দেখলেন? সো রে থে উসকে বাদ সবা সে আমরা উঠে উসকে বাদ পত্তা লেনে কে লিয়ে চলে গে উসকে বাদ পত্তা লেনে কে লিয়ে গয়া বকরা বকরি কে লিয়ে উসকে বাদ উধার খবর মিলা উসকে বাদ ফির হম আকে দেখ রে থে। কোনো আওয়াজ কুছ কিছু পা? নাই নাই হম নাই হম চলে গয়া তো উসকে বাদ হি হুয়া কেস। একেবারে বিকেল বেলা ঘিঞ্জি রাস্তার মধ্যে এভাবে খুনের ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে মুখে কুলু পেটেছে এবং তদন্তকারীরা যেটা জানাচ্ছে এর নাম হচ্ছে মোহাম্মদ আরমান এবং তার আত্মীয়রা যেটা জানাচ্ছে পনেরো দিন আগে আরমান জেল থেকে ছাড়া পেয়েছিল। এবং পুলিশ যেটা জানাচ্ছে বেলগড়িয়া থানায় আরমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, প্রায় সতেরোটি অভিযোগ রয়েছে, সেখানে ছিনতাই তোলাবাজি এবং একাধিক অভিযোগ রয়েছে। সেই আরমানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, কিন্তু কারা আরমানকে খুন করলো এখনও অন্ধকারে। পুলিশ ঘটনাস্থলে খর্দা থানার পুলিশ রয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। বিকেল পাঁচটা নাগাদ আগরপাড়ার নয়াবস্তির এই নর্দমার পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করছে কিভাবে মোহাম্মদ আরমানকে খুন করা হয়েছে। বাঁশবাগান এলাকায় তার বাড়ি এবং তার আত্মীয়রা যেটা জানাচ্ছে যে পনেরো দিন আগে আরমান জেল থেকে ছাড়া পেয়েছিল এবং দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াইয়ের জেরে খুন নাকি কোনো এর আগে কোনো খুনের বদলা খুন সেটা খুঁটিয়ে দেখছে পুলিশ। তবে এই এলাকায় যথেষ্ট থমথমে হয়ে পড়েছে, কারণ তুমি জানো যে আগরপাড়ার নর্থ স্টেশন রোডে আট নম্বর ওয়ার্ডের সদ্যজয়ী কাউন্সিলর তৃণমূলের অনুপম দত্ত তাকে একেবারে নর্থ স্টেশন রোডে সাড়ে সাতটার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করায়। সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার সাত দিন যেতে না যেতে আবার খুনের ঘটনা ঘটেছে এবং এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। মোহাম্মদ আরমান, যার বয়স সাতাশ বছর বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছে এবং তার আত্মীয়রা জানাচ্ছে যে সবথেকে পনেরো দিন আগে জেল থেকে জানতে চাইবো ঠিক গত রবিবার যে ঘটনা ঘটেছে ছিল একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে রাস্তার মধ্যে দোকানের সামনে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এসে গুলি করে খুন করা হলো তৃণমূল কাউন্সিলরকে। এই ঘটনায় কিন্তু প্রায় সেই একই ছবি, বিকেল পাঁচটার সময় ঘটনা ঘটেছে, তুমি যেখানে দেখাচ্ছ রীতিমতো ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে এভাবে প্রকাশ্যে পিটিয়ে খুন করে চলে গেল দুষ্কৃতীরা। একেবারে অনুসুয়া, আমি ক্যামেরাম্যান শিবুপালকে দেখাতে বলবো। একেবারে ঘিঞ্জি এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, সেখানে বিকেল পাঁচটার সময় আগরপাড়ার নয়াবস্তিতে সেখান থেকে দেহ উদ্ধার হয়েছে এবং এলাকার মানুষ এতটাই আতঙ্কিত তারা মুখে কুলু পেটেছে। কিন্তু যেভাবে এরকম ঘিঞ্জি জায়গায় দুষ্কৃতীরা খুন করেছে তাতে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা এবং কিভাবে তারা এলো এখানে এবং কোন পথে তারা পালিয়ে গেল সব কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে এবং আশপাশের সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং খর্দা থানার পুলিশ এসছে এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। তবে কতজন দুষ্কৃতী এসেছিল, কেন হামলা চালালো সেটা জানা যায়নি। তবে পুলিশ যেটা জানাচ্ছে মোহাম্মদ আরমানের বিরুদ্ধে বেলগুড়িয়া থানাতেই সতেরোটি অভিযোগ রয়েছে, নানা রকম অপরাধের অভিযোগ রয়েছে এবং তার আত্মীয়রাও জানিয়েছে যে তার পনেরো দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু মোহাম্মদ আরমানকে তারা কারা খুন করলো এবং কোন পথে দুষ্কৃতীরা এসেছিল, কিভাবে খুন করেছে সেই ব্যাপারে এখনও অন্ধকারে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় আঘাত রয়েছে, অর্থাৎ কোনো ভারী কিছু দিয়ে মাথায় থেতলানো হয়েছিল কিনা এবং কি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা, দেহ
ময়না তদন্তের রিপোর্টে সেটা নিশ্চিত করে জানা যাবে। তবে এই মুহূর্তে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। যেহেতু বিকেল বেলা এরকম একটি দেহ উদ্ধার হয়েছে নর্দমার পাশ থেকে, স্বভাবতই এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত এবং বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এলাকার টহল দিচ্ছে এবং যে জায়গাটি থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটি পুরো ঘিরে রাখা হয়েছে। অনুসুয়া শোভনার এখানেই জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি দেহ পড়ে রয়েছে একেবারে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় দেহ পড়ে রয়েছে, প্রত্যক্ষদর্শীরা তারা কি দেখেছিলেন বিকেল পাঁচটার সময় যখন এই ঘটনা ঘটে, কিছু বলছেন তারা? একেবারেই আমরা ঘটনাস্থলে এসে কিছুক্ষণ আগে সেখান থেকে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানার চেষ্টা করছি যে কিভাবে এই ঘটনা ঘটেছে। প্রত্যেকেই তুমি দেখতে পাচ্ছ, শিবুকে দেখাতে বলবো, অনেক দরজাই বন্ধ রয়েছে এবং আপনার জিজ্ঞাসা, আপনাদের তো বাড়ি এখানে, এরকম একটা ঘটনা ঘটলো, কি দেখেছেন? আমরা কিছু দেখিনি বাবু, ঘরে ছেড়ে ছিল। তারপরে যখন ফোন হলো কোনো আওয়াজ পাই? কিচ্ছু পাইনি, কিচ্ছু জানিনি, কিচ্ছু জানিনি। আমি ঘরে ভেতরে ছিলাম, আমরা উপোস ছিল তো ঘরে ভেতরে ছিলাম, আর রাত্রিরে নামাজ পড়েছি সারা রাত, কিচ্ছু দেখিনি। তাহলে এখন এত পুলিশ কেন, কি করে বলবো বলুন, আমরা তো ঘরের ভেতর থেকে বেরোই না বাবা। শুনলে অনুসূয়া, যে এলাকার বাসিন্দারা তারা কিছু বলতে পারছেন না যে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং যথেষ্ট পুরো এলাকাটা আগরপাড়া নয়াবস্তি এলাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো থমথমে হয়ে রয়েছে এবং যারা রয়েছেন আশপাশের বাসিন্দারা তারা কিছুই বলতে চাইছে না। তবে তদন্তকারীরা যেটা বলছেন যে মোহাম্মদ আরমানের বিরুদ্ধে এর আগে বেলঘরিয়া থানায় 17টি অভিযোগ রয়েছে, একাধিক অপরাধের সঙ্গে মোহাম্মদ আরমান যুক্ত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি অপরাধীদের অর্থাৎ দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, এলাকা দখলের লড়াইয়ের জেরে এই খুনের ঘটনা ঘটলো? এই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে এমনটাই তার আত্মীয়রা দাবি করছে এবং গোটা এলাকা পুরোপুরি থমথমে এবং তার ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিকেল পাঁচটা নাগাদ আগরপাড়ার নয়াবস্তি থেকে এভাবে একটি দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো একটা আতঙ্কের ছাপ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। অনুসভা ধন্যবাদ সমীরণ। একজন প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন, শোনাবো আপনাদের। কিছু করে না, ও জেল থেকে ছেড়ে এসছে, আজকের 15 দিন হয়েছে। কি করেন ওদের কাছে জিজ্ঞেস করো, ওদের কাছে জিজ্ঞেস করো, এখানকার লোক সব দেখেছে, কেউ বলছে না নাম। কেনিং কেনিং কেনিং, মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে কেনিং রা মেরেছে, কেনিং রা মেরেছে। আর এর আগে পারিহাটি খুনে ধৃত দুজনকে হরিণঘাটায় নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। জিয়ারুলের ওপর হামলার অভিযোগের কতটা সত্যতা রয়েছে? হরিণঘাটায় জিয়ারুলের বাড়িতে গিয়ে দুই ধৃতকে নিয়ে গিয়ে জেরা। পানিহাটি তৃণমূল কাউন্সিলর খুনের পর 6 দিন পার হয়ে গিয়েছে, এখনো অধরা মাস্টার মাইন্ড ধৃত ঠিকাদার বাপি পণ্ডিতের আগরপাড়ার বাড়িতে পুলিশের তল্লাশি। সিম কার্ড, এটিএম কার্ড সহ বেশ কিছু নথি উদ্ধার পুলিশের, এমনই দাবি স্থানীয়দের। ছবি করতে ব্যস্ত না, চন্দননগরে ঘটনার দিকে নজর দেব। হুগলির চন্দননগরে ব্যবসায়ী রহস্য মৃত্যু, বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য, বন্ধুর বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পল্বা থানার পুলিশ, দুর্ঘটনায় মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। হুগলি চন্দননগরে ব্যবসায়ী রহস্য মৃত্যু, বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে পল্বা থানার পুলিশ, বন্ধুর বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, কিভাবে এই ব্যবসায়ীর মৃত্যু হলো, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? যেটা কিছুদিন আগে দুই বন্ধু মিলে বেড়াতে যায় বাইকে করে, যে বন্ধু তার বাড়িতে আসে, ব্যবসায়ীর বাড়িতে আসে, তার বাইক কিন্তু তার বাড়িতে রেখেই দুই বন্ধু বেড়াতে যায়। এবং 4 দিন আগে একটি দিল্লি রোডের উপর অ্যাক্সিডেন্টের ঘটনা আসে পল্বা থানায়, সেই হিসাবে পুলিশ কিন্তু তখন জানতে পারিনি যে অ্যাক্সিডেন্ট কোন কার হয়েছে। তখন কিন্তু চুচুচুড়ে ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয় এবং আহত চিকিৎসা করা হয়। গতকাল জানতে পারা যায় সেই চন্দননগরের যে ব্যবসায়ী, তিনি ওই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান, সেই হিসাবে ভর্তি হয় এবং আজ সকালে যখন মারা যায়। কিন্তু ব্যবসায়ীর পরিবারের দাবি যে তার বন্ধুরাই তাকে খুন করেছে, কেন তার গায়ে অনেক আঘাতের চিহ্ন আছে এবং পেটেও কাটার চিহ্ন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে পল্বা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তে কিন্তু পুলিশ নেমেছে। যে বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ, সেই বন্ধুরা কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি, তারা কিন্তু এলাকা ছাড়া আছে। ধন্যবাদ সৌরভ। কাঁথি পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীকে খুনের ছক, ভাইরাল অডিও ঘিরে তোলপাড়, কাঁথি থানায় অভিযোগ দায়ের। কাঁথি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের
বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। অখিল পুত্র সহ চারজন তৃণমূল নেতা টিকিট পাওয়া আটকাতে হবে। বাকি অধ্যায় হচ্ছে ভগন চক্রবর্তীকে শেষ করতে হবে। কাঁথি থানায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুপ্রকাশ গিরি। কি বলেছেন তিনি শোনাবো। আজকে যতগুলো কেস চলছে, যতগুলো মামলা হয়েছে, সমস্ত মামলাতে তিনি প্রধান অভিযুক্ত। তাহলে এক একটা মামলা নয়, সমস্ত মামলাতে কেন তিনি প্রধান অভিযুক্ত হবেন? এবং আমার কাছে যা খবর আছে, তিনি বিভিন্ন এই পৌরসভার বোর্ড যখন পরিবর্তন হয়, প্রশাসনিক বোর্ডে আসে, বিভিন্নভাবে তিনি ফাইলপত্রকে এদিক ওদিক করেছেন, রাতের অন্ধকারে ফাইল সরিয়েছেন পৌরসভা থেকে। আমরা প্রত্যেকটা বিষয় জানি, আমরা জানিয়েছিলাম তখন, পুলিশ প্রশাসনও জানেন কে কখনভাবে ফাইল সরিয়েছে। তাই যেমনটাভাবে আজকে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে, ঠিক তেমনইভাবে আমাদের প্রাণনাশেরও চেষ্টা হচ্ছে বিভিন্ন রকমভাবে। ভেবেছেন যে এই সব লোকেরা কাঁথি পৌরসভার পৌর কাউন্সিলর হলে ওনার অসুবিধা হবে, সেই কারণে উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন যাতে এরা টিকিট না পান, সেইভাবেই নিজেকে বাঁচানোর জন্যই। এবার ইউক্রেনের দিকে নজর দেব। যুদ্ধের ২৪তম দিন আজ, এবং সেই ২৪তম দিনে ইউক্রেনে প্রবল প্রতিরোধের মুখে পড়ল রাশিয়া। লাগাতার রুশ হামলা চলছে ইউক্রেনের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে খারকিভের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, কিভ, খারকিভ সহ ইউক্রেনের একাধিক জায়গায় এখনও আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। অন্যদিকে লাগাতার রুশ হামলার মুখে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। এখনো পর্যন্ত ১৪,৪০০ রুশ সেনা নিহত দাবি করা হচ্ছে ইউক্রেনের তরফ থেকে। রাশিয়ার ৪৬৬টি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করছে ইউক্রেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বিমানের ককপিট থেকে তোলা ছবি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন জায়গা হামলা, পাল্টা হামলা চলছে, একাধিক হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী এখনো। হামলায় নিহত রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল জনেস্কেল জনবহুল এলাকা লক্ষ্য করে লাগাতার রুশ হামলা চলছে। ডনেস্কের ৮টি জায়গা, স্কুল, শপিং সেন্টার, জাদুঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী। অন্যদিকে ইউক্রেনে এখনো পর্যন্ত রুশ হামলায় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাল্টা কিভে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। পশ্চিম ইউক্রেনে হাইপারসনিক অস্ত্র দিয়ে রাশিয়ার হামলা। পশ্চিম ইউক্রেনে প্রথমবার রুশ হাইপারসনিক কিনঝল ক্ষেপণাস্ত্র হানা। ইউক্রেনের সেনা দ্বীপ লক্ষ্য করে লাগাতার রুশ ক্ষেপণাস্ত্র হামলা। লিভ বিমানবন্দরের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। চেন্ডোহিভেও হামলা চালাচ্ছে রুশ সেনা। সেখানে রুশ সেনার হামলায় ইউক্রেনে ১০ জনের মৃত্যু হয়েছে। মারিউপোলে বহু মানুষ আটকে রয়েছেন এখনো পর্যন্ত। মারিউপোলে ৩ লক্ষেরও বেশি সাধারণ মানুষ আটকে রয়েছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, যার ফলে খাবার নেই, জল নেই, এমনকি মেডিকেল সাপ্লাইও বন্ধ হয়ে গিয়েছে মারিউপোলে। আগের পর এক এলাকা রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছে। কিভ, কার্কিভ, মারিউপোস, লুহান্স, খেরসন, সেখানে আটকে পড়াদের উদ্ধারে হিউম্যান করিডর তৈরি করা হয়েছে। ১০টি হিউম্যান করিডর দিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ১০ রুশ কূটনীতিককে ৭২ ঘন্টার মধ্যে বুলগেরিয়া ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এরই মধ্যে স্লোভাকিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো।
মারিউপোলের থিয়েটারে এখনও আটকে রয়েছেন 1300 জন ইউক্রেনীয়। রুশ বোমা বর্ষণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মারিউপোলের থিয়েটার। আর গত 24 ঘন্টায় ইউক্রেনে রাশিয়ার লাগাতার রুশ বিমান হানা। ইউক্রেনকে 300 এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে স্লোভাকিয়া। স্লোভাকিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে জার্মানি, নেদারল্যান্ডস। AIM-104 প্যাট্রিয়ট PAC-3 এয়ার ডিফেন্স সিস্টেম। আর রাশিয়াকে চীনের সামরিক সাহায্য নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। রাশিয়াকে সামরিক সাহায্য করলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি আমেরিকার। দুদেশের প্রেসিডেন্টের প্রায় 2 ঘন্টা কথা হয়েছে এবং তারপরে উদ্বিগ্ন আমেরিকা। চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে, মার্কিন হুঁশিয়ারিতে পাল্টা হুমকি রাশিয়ার। গোটা বিশ্বকে দেখিয়ে দেব আমেরিকাকে পাল্টা হুমকি রাশিয়ার।